গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমি আজকে টমেটো কিভাবে রান্না করব সেইটাই দেখাচ্ছি। আমি পেঁয়াজ আর রসুন তেলের উপর দিয়ে দিলাম, তেলটা গরম করে আমি পেঁয়াজ রসুন দিয়ে আর এর সাথে ধনিয়া পাতা দিয়ে আমি টমেটো ভাজি করব। এর সাথে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর তিনটে চারটে কাঁচা মরিচ। এগুলোকে ভালো করে ভাজি করে নেব, এগুলোকে একটু লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ যদি ভালো করে ভাজি করা হয় তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। হলুদ লবণ দিয়ে দিচ্ছি আমি, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভাজি করব। আর এটা যে এত ভালো লাগবে আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর লাগবে, সত্যি অসাধারণ লেগেছিল। যা পরের দিন আমার আবার রান্না করে খাওয়াতে হয়েছিল পরিবারের সবাইকে। ভাজি করা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এরকম লাল লাল টমেটোগুলো নিয়েছি, আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়েও রান্না করতে পারেন। আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, এবার দেখেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এই যে নামানোর আগে ধনে পাতা কুচি কুচি করে দিয়ে দিলাম। এই ধনে পাতাটা হচ্ছে আসল মজা, এই ধনে পাতাটা দেওয়ার জন্য এত সুন্দর লেগেছিল তা না খেলে বোঝা যাবে না। এই যে হয়ে গেছে আমার টমেটো ভাজিটা, সত্যি অপূর্ব লেগেছিল। অবশ্যই আপনারা একদিন তৈরি করে খাবেন, তখনই বুঝবেন আসল মজাই। এই যে হয়ে গেছে আমার, কত সুন্দর।